বাচ্চার কান্দন, হ্যাঁ কান্দ, শিয়াল, হ্যাঁ বলে দিও, বিড়াল, হ্যাঁ দাও, আচ্ছা আরিফুল, তুমি কি কি পশু পাখির ডাক দিতে পারো? সব পাখির ডাক দিতে পারো, বিন বাজাইতে পারো, কুকুর বিড়াল এগুলোর ডাক দিতে পারো, ঘোড়া ডাক দিতে পারো, হ্যাঁ পাখির ডাক দিতে পারো। এখন তুমি কোনটা শুরু করবা? আসে বিন বাজাবা, এখন তুমি আগে বিন বাজাবা, আচ্ছা একটু বিন বাজাও দেখি আমরা। এখন কি পাখির ডাক দিবা? ময়না পাখি, হ্যাঁ দাও ময়না পাখির ডাক দাও, এটা ময়না পাখির ডাক শেষ হলো। এরপরে কি পাখির ডাক দিবা? কোকিল, কোকিল পাখি, হ্যাঁ দাও, এরপরে শিয়াল, হ্যাঁ বলে দিও, এরপরে হ্যাঁ ছাগলের ডাক দাও, এরপরে কি সেটা বিড়াল, হ্যাঁ দাও, শেষ, এরপরে হ্যাঁ দাও কুকুরের ডাক দাও, এটা তো বাচ্চা কুকুর মানে বয়স্ক কুকুর, এরপরে ঘোড়ার ডাক, বাচ্চা বাচ্চার কান্দন, হ্যাঁ কান্দ, ওহ
তারপরে আর কি পারো? এটা কিসের ডাক দিলা? সাপে ব্যাং ধরছে। এরপরে আরেকটা দাও, দোল পাখি। হ্যাঁ দোল পাখি দাও। বেজি বেজি তো দিছেন, এখন চিকে দেন নাই, আপনার কবিতর দেন নাই, ঘুঘু বাকি দেন নাই, ওগুলো দেন। হ্যাঁ এখন কোনটা দিবেন? কবিতর ডাক দেন। আর কোন পাখির? চিকে। হ্যাঁ চিকের ডাক দেন। আর বেজি 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 হ্যাঁ টিয়া পাখির ডাক পারেন? হ্যাঁ দেন তো টিয়া পাখির ডাক দেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? ভালো আছি বাবা। এ আরিফুল আপনার কে হয়? আমার ছেলে। আপনার ছেলে? তা আপনার ছেলে যে এই অনেক নাকি প্রতিভাবান, ও কি এই জিনিসগুলো কি ছোটবেলা থেকেই পারে? 8 বছর বয়স থাকতে পারে। 8 বছর বয়স থাকতেই পারে তাই না? ও কি জন্ম থেকেই এরকম? হ্যাঁ জন্ম থেকে এরকম। তা আপনার সংসারের কি অবস্থা? সংসার দরিদ্র গরিব। আমার স্বামী শাক বিক্রি করে, কৃষি কাজ করে, সে অসহায়। এখন মাথার ব্রেনের সমস্যা, সে কামাই করতে চাচ্ছি করে পায় না, এই ছলে রোজগার করে দেখি যে সংসার চলে চলে। ও মানে আরিফুল তাহলে কি কাজ করে? আরিফুল নাচ গান করে, একদিন করে, ও এগুলো করে দুই চার টাকা যাই দেয়, টাকা পয়সা জোগায় আর সংসার চালায়। ও এইটা দিয়ে আপনাদের সংসার চলে। তো আপনার আপনার কি এই ব্যাপারে দেশবাসীর কাছে বা কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? চাওয়া পাওয়ার আছে, আমার তো মন চায়, মন তো চায়। তা এরকম তো মনে করেন যে সবাই আমার ছেলেকে নিয়ে যে ঠকায় ঠকায় কোন তখন পয়সা করে দেয় না, সেও নিজের টাকা পয়সা খেয়ে ফেলে দেয়। আচ্ছা তো আপনার ছেলে কত প্রকার এই যে পশু পাখির ডাক জানে? পশু পাখি বিন বাজাতে পারে, ছেলের ডাক দেখতে পারে, বিড়ালের ডাক দেখতে পারে, কুকুরের ডাক দেখতে পারে, ঘোড়ার ডাক দেখতে পারে, নাচ গান করতে পারে, পশু পাখি যা
সম্পূর্ণ শিনের ডাক ডাকতে পারে, মুখে গান বলতে পারে না। আচ্ছা, মুখে গান বলতে পারে না যেহেতু একটা প্রতিবন্ধী পাগল টাইপের, এখন মুখে গান বলতে পারলে তো সে ভালো মানুষই হয়ে যেত। আচ্ছা আন্টি, এখন আমরা আরিফুলের কাছ থেকে শুনবো। সব কণ্ঠ পারো? আচ্ছা, তোমার নাম ঠিকানাটা বলে দাও এখানে, তোমার নাম, তোমার বাবার নাম। আমার নাম আরিফুল, আমার ভাই নাই খাবার না খুঁজলে। তোমার বাসা কোথায়, তুমি কোন থানার? কাগজিপাড়া। কোন থানা? সাধনপুর থানা। সাধনপুর থানা। আচ্ছা, তুমি মোবাইল নাম্বার বলতে পারো? না, পারো না। আচ্ছা ঠিক আছে।